প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন বিআরবি হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপির ভূমিকা নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন ক্যান্সার বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার রকিবউদ্দিন আহমেদ 1966 সালের নভেম্বর মাসে রাজবাড়ী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1990 সালে শের-ই বাংলা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের ক্যান্সার বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, রেডিওথেরাপি এটা ক্যান্সার চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা পদ্ধতি, কিন্তু এই পদ্ধতি নিয়ে অনেকের মধ্যে নানান রকমের ভীতি কাজ করে এবং যখনই এই থেরাপি দেওয়ার প্রশ্ন আসে অনেকে রাজি হতে চান না। নিশ্চয়ই ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে এই সমস্যাটি আপনি উপলব্ধি করেন, সেই জন্য এই যে অনেকের মধ্যে ভীতি কাজ করে এবং রাজি হওয়ার কারণ কি সে বিষয়ে শুনবো। তার আগে যদি একটু বুঝিয়ে বলেন যে রেডিওথেরাপি জিনিসটা কি এবং এটা ক্যান্সার চিকিৎসায় কিভাবে ভূমিকা পালন করে, কি কাজ করে। আপনি ঠিকই বলেছেন, রেডিওথেরাপি নিয়ে মানুষের মধ্যে একটি ভীতির কাজ করে। আমি একটু ব্যাখ্যা যেতে চাই। অ্যাকচুয়ালি ক্যান্সারের প্রধানতম চিকিৎসা তিনটি, একটি সার্জারি, 2 নম্বর রেডিওথেরাপি, 3 নম্বর কেমোথেরাপি। রেডিওথেরাপি হচ্ছে ক্যান্সারের এমনই একটি চিকিৎসা যেটি ক্যান্সারের সর্ব অবস্থাতেই এটা ব্যবহার করতে হয়। অর্থাৎ সব অবস্থাতে একটা সার্জারি করা যাবে না, বাট রেডিওথেরাপির ভূমিকাটা এইরকমই, যেটি প্রাথমিক পর্যায়েও থাকবে, যেটি শেষ পর্যায়েও থাকবে, যেটি মাঝামাঝি অবস্থান, যদি আমরা ক্যান্সারের স্টেজিংয়ের কথা বলি, প্রাথমিক পর্যায়ে, মাঝামাঝি পর্যায়ে, শেষ পর্যায়ে, সর্বস্তরেই একটা রেডিওথেরাপির ভূমিকা উল্লেখযোগ্য। এবং এই রেডিওথেরাপি চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে আমরা ক্যান্সার রোগীকে বেশ পরিমাণেই সুস্থ করতে পারি। এবার আসা যাক রেডিওথেরাপি বিষয়টা কি। অ্যাকচুয়ালি রেডিওথেরাপি হচ্ছে একটি আয়োনাইজিং আয়োনাইজিং, আমরা যে এক্সরে যে করি ঠিক এরকমই একটি বিষয়। এক্সরেগুলি অ্যাকচুয়ালি ওদের পাওয়ার কম, অর্থাৎ ওদের এই রেডিয়েশনের শক্তিটা কম। আমরা যে উচ্চ ক্ষমতা সম্পন্ন রেডিওথেরাপি, অর্থাৎ মেশিনের মাধ্যমে আমরা একটা রে দেই, এটা আর কোনো কিছুই নেই, একটি ব্যথামুক্ত, কোনো পেইন ছাড়া হবে, ব্যথা হওয়ার কোনো সুযোগই নাই, এবং এটা ইনভিজিবল, দেখা যাবে না। আমরা যেরকম এক্সরে করার সময় এক্সরে সম্পর্কে এক্সপোজার আমার মনে হয় বাংলাদেশের সবারই আছে, আমরা যখন মেশিনে যাই একটা মেশিন থেকে শুধুমাত্র রে এসে যায়, একটা ছবি উঠে যায়, এরকমই একটা বিষয়। এটি একটি লো পাওয়ারের মেশিন। আমরা যে ব্যবহারগুলি, যে মেশিনগুলো ব্যবহার করি, রেডিওথেরাপি মেশিন, এগুলোর মাধ্যমে উচ্চ ক্ষমতা সম্পন্ন রে বের হয়। এই রেগুলোর মাধ্যমেই আমরা ক্যান্সার চিকিৎসা করতে পারি। এই রেগুলো করে এটা এই শরীরে আমরা, আমাদের রেডিয়েশন দুই রকমভাবে কাজ করে, এটা মেশিনের উপর নির্ভর করবে যে আমরা কোন ধরনের মেশিন ব্যবহার করছি। একটি সরাসরি, আসলে আমাদের ক্যান্সারের মূল মারতে হবে তো আমাদের সেল, যেইগুলি ম্যালিগন্যান্ট সেল, ওর যে নিউক্লিয়াস, ওখানে যে ডিএনএ, এই ডিএনএটাকে ভাঙতে হবে। তো আমরা দুইভাবে আমাদের রেডিয়েশনটা কাজ করে, একটিকে আমরা বলি ডাইরেক্ট মেথড, একটাকে ইনডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথড সরাসরি একেবারে সেলের নিউক্লিয়াসে গিয়ে ওকে ভেঙে সেলটাকে ডেথ করে ফেলবে। আলটিমেট রেজাল্ট হচ্ছে সেল কিলিং। আর বেশিরভাগ রেডিয়েশন কাজ করে হচ্ছে ইনডাইরেক্ট মেথড। আপনারা জানেন আমাদের শরীরে 90% বেশি পানি, তো এই রেডিয়েশন শরীরে পানির সাথে যুক্ত হয়, পানির মাধ্যমে যুক্ত হয়ে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে ওরা তৈরি করে, কিছু ফ্রি রেডিক্যাল তৈরি করে, ফ্রি রেডিক্যাল তৈরি করে। এই ফ্রি রেডিক্যালের এই ক্ষমতা আছে, তারা সরাসরি ওই নিউক্লিয়াসে যেয়ে ওর সর্বস্তরে সব জায়গায় নিউক্লিয়ার ব্রেকডাউন করতে পারে, নিউক্লিয়ার ড্যামেজ করে, সবগুলো করে, আলটিমেটলি ওই উদ্দেশ্য হচ্ছে সেল কিল করা, সেল কিল করা। এখন স্যার, এই যে আপনি থেরাপি দিচ্ছেন, এই রেডিয়েশন গিয়ে তার শরীরে ক্যান্সার সেলকে যাতে মেরে ফেলতে পারে, তো সেইখানে ক্যান্সার সেল মারতে গিয়ে মানে অনেক সময় ক্রস ফায়ারে পড়ে খারাপ মানুষের সঙ্গে ভালো মানুষও তো মারা যায়, ওইখানে ভালো সেল কি মরে যেতে পারে না? খুবই একটা সুন্দর প্রশ্ন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, রেডিয়েশনটা একটা লোকাল ট্রিটমেন্ট, অর্থাৎ আমরা যেই জায়গাটা রেডিয়েশনটা দিব, যেই জায়গাটা ক্যান্সারটা হয়েছে ওই জায়গাটায় রেডিয়েশন দিই। রেডিয়েশনটা দেওয়ার এটা নির্ভর করবে আমি কোন টেকনিকে রেডিয়েশনটা দিচ্ছি। অর্থাৎ এখন আমাদের আধুনিক যে মেশিনগুলো এসছে, যেগুলো আমরা লিনিয়ার অ্যাক্সিলারেটার বলি, আমরা এখন প্রযুক্তি বের হয়ে গেছে, আগে 2-ডাইমেনশনাল চিকিৎসা হতো, এখন 3D CRT অর্থাৎ কনফর্মাল থেরাপি, IMRT, এখন আমরা অনেক পদ্ধতি অনেক পাল্টিয়ে গিয়েছে। এখন
আমরা যে রেডিয়েশনগুলো দেই সেগুলো একেবারে যেই জায়গাটা ক্যান্সার আছে ক্যান্সারকে আসলে আমরা লোকেট করি। প্রথম আমরা যে কাজটা করি, কোন জায়গাটা টিউমার, মনে করেন ফুসফুসে একটা টিউমার আছে, ওই যে ফুসফুসের আমরা ওই ক্যান্সারকে লোকেট করে ওইটাকে আঁকাই। আঁকানোর পরে ওইটাকে টার্গেট করে ওই ক্যান্সারের যেরকম আকৃতি, অর্থাৎ যদি ক্যান্সারের আকৃতিটা এরকম হয়ে থাকে, আমার রেডিয়েশন সিস্টেমটাও আমরা যে এইভাবে ডেলিভারি করতে এখন সক্ষম এই মাপেরই, অর্থাৎ এটা এরকম এদিকে উঁচু, এইরকমভাবেই আমরা ওই রেডিয়েশনের ফিল্ডটা তৈরি করতে পারবো এবং এই ফিল্ড একদম টার্গেট করে যেখানে দরকার যতটুকু দরকার। এবং শুধু তাই না, আমরা পাশাপাশি ওর পাশে ভাইটাল অর্গান, এগুলিকে আমরা বলি অর্গান অ্যাট রিস্ক, অর্থাৎ ওর পাশে কোন অর্গানটা ড্যামেজ হচ্ছে ওগুলোকেও আমরা চিত্রায়িত করি। আমরা সিটি স্ক্যানের মাধ্যমে সবগুলো করে আলাদা আলাদা করে, যেখানে টিউমারের চিকিৎসা হবে, এখানে লিমনোড আছে, এখানে এটাকে সেভ করতে হবে, ভার্টিব্রা সেভ করতে হবে, হার্ট সেভ করতে হবে, এই যে বিষয় আমি সবগুলোকেই আমরা এখন এই অর্গানের রিস্ককে আমরা মানে সেভ করে রেডিয়েশন ডেলিভারি করতে আমরা সক্ষম। এরপরও হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, অ্যাকচুয়ালি এরপরও ওই অর্গানের রিস্ক যেগুলো আছে ওদেরও একটা নির্দিষ্ট ডোজ আছে, ওই ডোজ খেলেও কোনো অসুবিধা নেই। একেবারে আমরা শুধু প্রাইমারি টিউমারই দিচ্ছি তাও কিন্তু না, এর বাইরে কিছু যাচ্ছে, বাট ওইটা হলো ওই যে অর্গানের রিস্ক আমরা আঁকাইছি আগেই, ওই অর্গানের রিস্কের একটা নির্দিষ্ট লেভেল আছে যে এই পরিমাণ ডোজ সে টলারেট করতে পারবে। অ্যাজ ফর এক্সাম্পল আমরা জরায়ুর টিউমারের কথা বলি, আমরা রেডিয়েশন দিলাম, তো ওর সামনে কি, সামনে হচ্ছে ব্লাডার, পিছনে কি রেকটাম, আমরা কিন্তু রেকটাম এবং ব্লাডারকেও আঁকাবো যখন জরায়ুর টিউমারের আমরা রেডিয়েশন দিব, নির্দিষ্ট জায়গায় দিব, যাতে এরপরও কিন্তু রেকটামের একটা নির্দিষ্ট ডোজ আছে যে এই পরিমাণ ডোজ ও রেডিয়েশন টলারেট করতে পারবে, ওর কোনো বেশি দেওয়া যাবে না। স্যার, অনেক সময় রেডিওথেরাপি দিলে আপনার টানা অনেকদিন না দিয়ে ধরেন প্রায় 30টা ডোজ দিতে হবে, তখন আপনার 5 দিন দেন, 2 দিন গ্যাপ দেন বা অনেক সময় গ্যাপ দিয়ে দিয়ে দেন, এটার কারণ না? অ্যাকচুয়ালি আমরা যখন মানে ডেফিনেটিভ ট্রিটমেন্ট, অর্থাৎ ক্যান্সার ভালো করার জন্য যে ট্রিটমেন্টটা দিব, এটি অ্যাকচুয়ালি ফ্র্যাকশনেশন ট্রিটমেন্ট, একবারে আমরা দিব না। রেডিয়েশনের একটা হচ্ছে গ্রে, আমরা এটা মনে করেন একটা একটা অর্গানে 30 গ্রে রাখবে, আমরা একেবারে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড এবং পৃথিবীর সব জায়গায় যেটা করা হয় সপ্তাহে 5 দিন, অর্থাৎ বাংলাদেশে যেটা আমরা করি শনি থেকে বুধবার পর্যন্ত চিকিৎসা দেই, বৃহস্পতি শুক্রবার আমরা চিকিৎসা দেই না, আবারও শনি, অর্থাৎ সপ্তাহে 5 দিন চিকিৎসা হয়, 2 দিন গ্যাপ দেন, 2 দিন গ্যাপ, কারণটা এই 2 দিন গ্যাপ দিই আমরা অ্যাকচুয়ালি ওই যে এটার পিছনে, এটা হলো আমাদের একটা ফিজিক্সের বিষয়, এটাকে আমি ব্যাখ্যাই সহজভাবে দিতে চাই, সেটা হচ্ছে এরকম যে এই ফ্র্যাকশনেশন করলেই আমার যেই টিউমার, যেই সেলগুলো একটু ইনজুরি হয়েছে ও আবার রিপেয়ার করার, সেল যেটা ইনজুরি হয়ে গেছে সেটা রিপেয়ার করার টাইম পাবে, রিপেয়ার সুযোগ পাবে। কিছু সেল আছে যেগুলো আমরা কালকে মারতে পারি নাই, কারণ আসলে রেডিয়েশনটা আমাদের তো আমরা সেল সাইকেল বলি, আমরা ম্যাটা একটা মানে অনেকগুলি ফেজ আছে আর কি, G1 G2 M ফেজ, এই সমস্ত রেডিয়েশন কিল করে এম ফেসে, যেই লোকটা কালকে এম ফেসে ছিল না, যেই সেলটা কাল আজকে আসবে, সো সে আজকে কিল হবে, পরদিন আরও একটা সেল কিল হবে, এটা একটা ব্যাপার। তারপরে রক্ত চলাচলের একটা বিষয় আছে, রক্ত চলাচল টিউমারের মাঝখানে যেই সেলগুলো আছে এগুলি প্রথম দিনে সে ওই পর্যন্ত রেডিয়েশন যেতে পারবে না, কারণ রেডিয়েশন যেতে রক্ত সাপ্লাই লাগবে, যেহেতু আমি বলেছি ব্লাডের মাধ্যমে যেতে হবে, অক্সিজেনেশন পাবে না, তো এই অক্সিজেনেশনের জন্য এই সবগুলো কারণেই আমরা একবারে না দিয়ে আমরা এটাকে ভাগ ভাগ করে ফ্র্যাকশনেশন করে। আর আপনি যে বলেছেন 1 দিন বা 5 দিন, হ্যাঁ ওগুলো আমরা প্যালিয়েটিভ কেস, রেডিয়েশনের একটা বড় ভূমিকা হচ্ছে প্যালিয়েটিভ, এটি আমি আরও একটু পরে আসছি। স্যার, এই রেডিওথেরাপি দেওয়ার শুরুতে যেটা বলছি বললাম, অনেকের মধ্যে একটা ভীতি কাজ করে এবং অনেকে বলে সেকা দেওয়া, এর মানেটা কি, ভীতির কারণটা কি, অর্থাৎ রেডিওথেরাপি দিলে একজন মানুষের কি কি সমস্যা হতে পারে এবং সেটা কি সাময়িক নাকি স্থায়ী? রেডিয়েশনে আমরা প্রথম হচ্ছে আমরা কোন টেকনিকে রেডিয়েশন দিচ্ছি, কোন যন্ত্র ব্যবহার করতেছি, আমরা আধুনিক যন্ত্র যদি যত ব্যবহার করব তত আমাদের রেডিয়েশনের সাইড ইফেক্টটা কমে যাবে। এই আমাদের এখন আধুনিক প্রযুক্তি এসে যাওয়ার ফলে আমাদের রেডিয়েশনের সাইড ইফেক্টটা কমে গেছে। তারপরও রেডিয়েশনটা হচ্ছে এইরকম, ওটা তো চোখেও দেখা যায় না, ব্যথাও লাগে না, তো স্কিনে তো পড়ে, আমরা যে টিউমার দিব ওটা তো অ্যাকচুয়ালি স্কিনের ভেদ করেই যাবে, তো স্কিনে কিছু রেডিয়েশনের ডোজ পায়, ওখানে কিছু স্কিনে ইরোশন হয়, কিছু ব্ল্যাকেনিং হয়ে যায়, কিছু রেডনেস ডেভেলপ করে, তো এইগুলো ডিউরিং ট্রিটমেন্টই আসলে আমরা আরও চিকিৎসা ব্যবস্থা দিয়ে, অর্থাৎ রেডিয়েশনের পাশাপাশি সিমটোমেটিক চিকিৎসা ব্যবস্থা দিয়ে আমরা এই সমস্ত সাইড ইফেক্টগুলোকে দূর করতে পারি খুব সহজেই। অ্যাকচুয়ালি ওই রেডিয়েশন দেওয়ার আগে সমস্ত প্রিকশন নিতে হয়, মনে করেন আমাদের দেশে মেজর কাজ হচ্ছে হেড নেক রিজিওনে, তো এই যে ওরাল ক্যাভিটির হাইজিন সে মেনটেন করলো কি না, তার কোনো ভাঙা দাঁত আছে কি না, এগুলো আগে তুলে ফেলতে হয়, এগুলো করে রেডিয়েশন রোগীকে প্রস্তুত করা, অ্যাকচুয়ালি রেডিয়েশনের আগে রোগীকে প্রস্তুত করে তুললে, এবং সে যদি খুব দুর্বল না হয়ে থাকে, অর্থাৎ রক্ত স্বাভাবিক থাকে, রেডিয়েশন দিলে কিছু বোন ম্যারো সাপ্রেশনও হয়, তাতে করে রক্তও কমে যায়, তো একেবারে পূর্ণাঙ্গ সব কিছু ঠিকঠাক করে রেডিয়েশন দিলে রেডিয়েশনের সাধারণত কোনো প্রবলেম হয় না। আর
কুসংস্কার বাংলাদেশে তো বুঝতেই পারেন, এটি আমরা এখন ওইটার সঙ্গে আগে আরেকটু জেনে নেই যে আপনি বলছিলেন হেড নেক রিজিওনে যেহেতু এখানে যে ক্যান্সারগুলি হয় তার বেশিরভাগ ক্ষেত্রে রেডিওথেরাপি দিতে হয়, কোনোটা সার্জারি ছাড়াও দেন, কোনোটা সার্জারি করার পরে দেন, কোনোটা আবার প্যালিয়েটিভ হিসেবেও সার্জারি যোগ্য নয় তখনও দেন, সেই ক্ষেত্রে তার মুখের ভেতরে ঘা হওয়া, লালা কমে যাওয়া, এই জাতীয় যে সমস্যাগুলি কমনলি হয় সেই বিষয়ে আপনার পরামর্শ? আপনি ঠিকই বলেছেন, রেডিয়েশন প্রত্যেকটা চিকিৎসা ব্যবস্থারই কিছু না কিছু দুর্বল দিক বা খারাপ দিক থাকে, বা যেটাকে আমরা সাইড ইফেক্ট বলি। হ্যাঁ, ইয়েস, ও রেডিয়েশনের যখন আমরা ডিউরিং রেডিয়েশন তার খেতে কষ্ট হয়, অর্থাৎ মিউকোসাইটিস ডেভেলপ করে, গলার ভিতরে যে লেয়ারগুলো আছে এটা উঠে যায়, এই জন্য সে খেতে পারে না, তার টেস্ট লস হয়ে যায়, আর আর বেশি দিন হয়ে গেলে আপনি যে বলেছেন মুখ শুকিয়ে যায়, হ্যাঁ ঠিক, এটাকে ড্রাইনেস অফ মাউথ বলি। ওই যে যদি আমরা ওই অর্গানাট্রেক্সটাকে খুব ভালোভাবে ডিমার্কেশন অর্থাৎ আলাদা করতে না পারি, সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্যারোটিড গ্ল্যান্ড থেকে আমাদের সিক্রেশনটা হয়। তো এই প্যারোটিড গ্ল্যান্ড যদি আমরা ড্যামেজ করে ফেলি হেড নেক রিজিওনে রেডিয়েশন দেওয়ার সময়, তাহলে তো তার স্যালাইভ অর্থাৎ মুখে যে লালা, এই লালাটা কমে যাবে। তো এই কমে গেলে তখন তার খেতে কষ্ট হবে, পানি দেখে মানে খেতে হয় অনেকেরই, এগুলো কিন্তু লেট সাইড ইফেক্ট, মানে ইমিডিয়েট ডিউরিং রেডিয়েশন স্কিনে কিছুই হতে পারে, তারপরও এটার জন্য আমরা যথেষ্ট পরিমাণে প্রিকশন নিতে পারি বা ওরাল ক্যাভিটির হাইজেন মেনটেন করতে পারি, আর তার নিউট্রিশনাল স্ট্যাটাসটা খুব ইম্পর্টেন্ট, এগুলো সবই সাময়িক এবং এই সবগুলোই ভালো হয়ে যাবে। এক্স্যাক্টলি, রেডিওথেরাপি চলা অবস্থায় স্কিনে বা যে রিজিওনে দেন তার জন্য কোনো নিয়ম কানুন মানার ব্যাপার আছে? মানে তিনি কি গোসল করতে পারবেন, তিনি কি শেভ হতে পারবেন, তিনি কি ওখানে তেল মাখতে বা ক্রিম মাখতে পারবেন, এই বিষয়ে কমন জীবনযাপনে যেগুলি আমরা করে থাকি আপনার পরামর্শ? আপনি ঠিকই বলেছেন, রেডিয়েশনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা অনেক ক্ষেত্রেই এরকম পরামর্শ দিয়ে থাকি। আসলে আমরা তো রোগীদেরকে ওইভাবে মানে খুব বেশি খুব সুন্দর কাউন্সিলিংটারও মানে করা সময় মানে করা হয় না, সেই জন্য আমরা একেবারে স্টেট বলে দিই যে গোসল করা যাবে না। আসলে বৈজ্ঞানিকভাবে বা সায়েন্টিফিক্যালি রেডিয়েশন চলার সময় গোসল করতে কোনো অসুবিধা নাই, আমরা যদি পানিটা সুরা গড়িয়ে পড়তে দিই তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে আমরা যখন গোসল করার কথা বলি লোকজন যে ওটাকে ঘষা মাজা করবে, কেউ সাবান দেওয়ার চেষ্টা করবে। তো এই স্কিনগুলো যেহেতু স্কিনের ভিতর দিয়ে আমাদের রেডিয়েশনটা যায় এবং স্কিনে কিছু ইরোশন ডেভেলপ করে, ভালনারেবল থাকে, এই জন্যই আমরা এই জায়গাগুলোকে ওই গোসল করার কথা বললে কিন্তু শুধু গোসল না, গোসলের পরে দেখা গেলো গামছা দিয়ে সে ঘষে স্কিনটাকে র করে ফেলে, সতর্কতা অবলম্বন, এই জন্যই আমরা এরকম বলি। কিন্তু একেবারে যদি আপনি বলেন মেডিকেল ভাষায় এই পানি লাগাতে খুব কন্ট্রাইন্ডিকেশন নেই। একজন মানুষের এই রেডিওথেরাপি তার কতবার দিতে পারে? একজন ক্যান্সার হলে একবার রেডিওথেরাপি দেয়া হয়েছে, তার আবার রিকার করলো, সেই ক্ষেত্রে রেডিওথেরাপি একজন মানুষ লাইফ টাইমে কতবার নিতে পারে? অ্যাকচুয়ালি ওই আমরা রেডিয়েশন, আমি আর একটু বলি, রেডিয়েশন আমাদের তিনটা ভূমিকা পালন করে। একটা হচ্ছে প্রথম আমরা মূল চিকিৎসা সার্জারি যাওয়ার আগেও রেডিয়েশন ব্যবহার করতে পারি, আমরা ডেফিনেটিভ চিকিৎসা করতে পারি, শুধু রেডিয়েশন দিয়ে কিওর হবে, যদি হেড নেক রিজিওনের আর্লি অবস্থায় যে মানে রোগগুলো আসবে এগুলোকে যদি আমরা রেডিয়েশন দিই ভালো হয়ে যাবে। আমরা অপারেশনের পরবর্তীতেও রেডিয়েশন দিয়ে থাকি, আর প্যালিয়েশন মানে এক জায়গা থেকে এক জায়গায় রোগ চলে গেলো, হাড্ডি ভেঙে গেলো, মাথায় রোগ চলে গেলো, সিভিয়ার বনি পেন, এগুলোর ব্যাপক ভূমিকা রেডিয়েশন দিলে তার কোয়ালিটি অফ লাইফ, এটা আমাদের জন্য খুব জরুরি, মানুষের জীবন পাল্টিয়ে যাবে। আর আপনি বলেছেন যে দেওয়া যাবে কি না, হ্যাঁ, আমরা সাধারণত যদি দ্বিতীয় দফা রেডিয়েশন লাগে না, তারপরে যদি রিকার করে সেম জায়গায়, তো আমরা 2-3 বছর পরে আমরা প্রয়োজন হলে দিতে পারি। স্যার, রেডিওথেরাপি সম্পর্কে আমরা অনেক প্রয়োজনীয় পরামর্শ জানলাম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং আমি এই রেডিয়েশন এরকম একটি ভয়াবহ বিষয় মানুষ মনে করে, এটি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, দর্শকদের উদ্দেশ্যে আমার বক্তব্য, যখন রেডিয়েশন দরকার হয় আপনারা একেবারে বলা যেতে পারে, এটি বৈজ্ঞানিকভাবে স্বীকৃত একটি চিকিৎসা, এটি যেখানে সেখানে বসে স্যাক দেওয়ার কথা বললে হবে না, এটি একটি খুবই বলা যেতে পারে খুবই সুন্দর চিকিৎসা ব্যবস্থা, এবং এই রেডিয়েশনের মাধ্যমেই কিছু লোকের কিছু রোগের একদম পূর্ণ সুস্থতা সম্ভব। সুতরাং রেডিয়েশন নিয়ে আপনারা অহেতু আতঙ্কিত হবেন না, এটি অনকোলজিস্টের পরামর্শ নিয়ে রেডিয়েশন যখন দরকার দিবেন। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপির ভূমিকা নিয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ, আশা করি আপনাদের কাজে লেগেছে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক বিআরপি হসপিটালস, স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি বিএসসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স নম্বর 9143386 থেকে 7 পর্যন্ত। ইমেল বিআরপি হসপিটালস স্বাস্থ্য প্রতিদিন @ntvbd.com। প্রিয় দর্শক, আপনার প্রিয় বিআরবি হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে যা রয়েছে
কোমর ব্যথাটা আমরা কাকে বলবো? এই আমরা দেখেন আপনি, আমরা যে পিছনের যে হাড়টুকু যেটা আছে, এই শুধুমাত্র একটি হাড় রচনা, কিন্তু এখানে আমাদের মাসল যেটা আছে, যেটা মাংসপেশী বলি, এখানে অনেকগুলো লিগামেন্টস আছে, যেটা আমরা বলি হচ্ছে এই মাসল সঙ্গে বোনসগুলো যে আটকে রাখে, সেটা যে কানেক্টেড থাকে সেটা লিগামেন্টসগুলো বলে থাকি, এবং একটি বোনসের সঙ্গে আরেকটি বোনস যে এখানে লাগিয়ে থাকে ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলি আমরা যেটাকে। এই এই তিনটা জায়গার যে কোনো একটি যদি এলোমেলো হয়ে যায়, যে কোনো একটি জায়গায় যদি কোনোভাবেই ডিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যায়, তাহলে কোমর ব্যথাটা করতে পারে। প্রিয় দর্শক, আপনার প্রিয় অনুষ্ঠান বিআরবি হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।